নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে বহু ভারতীয়, অসমে নিরাপদে ফিরলেন ছয়। লাতু এইচএস স্কুলের প্লাটিনাম জুবিলি, হাতি ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রস্তুতি শেষে সোমবার শুরু ভুবন মেলা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ইউক্রেনের মাটিতে এখন বারুদের গন্ধ, ভারতের অনেক পড়ুয়া সেখানে আটকা পড়ে আছেন। অবশেষে স্বস্তি, রবিবার অসমে ফিরলেন ছয় ডাক্তারি পড়ুয়া। গুয়াহাটির বাসিন্দা তন্ময়ী পরাশর, শিয়া দাস, ডিজি বসুমাতারি, কৃতিকা বসন্ত, গহপুরের বাসিন্দা অনুরাগ ভূঁইয়া এবং সোয়ালকুচির বাসিন্দা হিমাশ্রী কাকতি, এরা সকলেই পড়তে গিয়েছিলেন ইউক্রেনে। ভাগ্যের জোরে তারা ফিরে আসতে পেরেছেন। এদের সকলকেই রবিবার দিল্লি ও মুম্বাইয়ের অসম ভবনে নিয়ে আসা হয়। পড়ুয়ারা যাতে বাড়িতে নিরাপদে ফিরতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাদের বিনামূল্যে টিকিট দিয়ে গুয়াহাটিতে নিয়ে আসবে অসম সরকার। রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ইউক্রেনে শিক্ষারত আমাদের শিক্ষার্থী তন্ময়ী এবং শিয়াকে স্বাগত জানাই। তাদের ইউক্রেন থেকে সফলভাবে সরিয়ে আনা গেছে। এখন তারা সুরক্ষিতভাবে মুম্বাইয়ে উপস্থিত হয়েছেন। আমি অসম ভবনের আধিকারিকদের মাধ্যমে মুম্বাইয়ে তাদের থাকার ব্যবস্থার সঙ্গে বিনামূল্যে গুয়াহাটি আসার সকল ধরনের ব্যবস্থা করেছি। এমন স্পর্শকাতর সময়ে শিক্ষার্থীদের সব ধরনের সাহায্য নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। সরকারি সূত্র অনুযায়ী শনিবার রাতে তন্ময়ী এবং শিয়া মুম্বাই ফিরেছেন। তারা সেখানকার অসম ভবনে রয়েছেন। অসমের সরকারি কর্মকর্তারা তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করছেন। অন্যরা এদিন সকাল সোয়া নটা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অসম ভবনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করছে অসম সরকার। সূত্রটি আরও জানায় যে অসম সরকার কোন রকমের ঝুঁকি ছাড়াই শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে বিদেশ মন্ত্রকের সাথে অবিরাম যোগাযোগ করে চলেছে। ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকা পড়া রাজ্যের পড়ুয়া এবং বাসিন্দাদের জন্য অসম সরকার হেল্পলাইন চালু করেছে। সিপাহী বিদ্রোহের পটভূমি লাতু মালেগড়ে শায়িত ২৬ বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হল উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী লাতু এইচএস স্কুলের প্লাটিনাম জুবুলির ১০ দিনব্যাপী উৎসব। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিল হাতি, ট্যাবলো, মণিপুরি ব্যান্ড, সমবেত সঙ্গীতসহ বিভিন্ন প্রদর্শনী। সকাল ৭:৩০ স্কুল থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার শুভ সূচনা করেন উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক কমলা খুদে পুরকায়স্থ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা পরিষদের অবসরপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডক্টর সুলেখা চক্রবর্তী। শোভাযাত্রায় সঙ্গ দেন সহ উৎসব পরিচালন কমিটির সকল সভ্যবৃন্দ, স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ীরা। সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে সাত সকালে শোভাযাত্রায় পা মেলান উৎসব কমিটির বিভিন্ন উপসমিতির পদাধিকারীরা। অংশ নেন উত্তর করিমগঞ্জের বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। শোভাযাত্রার সূচনা হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এলাকার বিভিন্ন সড়ক পথ পরিক্রমা শেষে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত মালেগড় টিলায় শ্রদ্ধাঞ্জলি প্রদান করে বিদ্যালয় প্রাঙ্গণ শেষে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। মোট কথায়, প্লাটিনাম জুবিলি নিয়ে উৎসবমুখর পরিবেশ গোটা এলাকা জুড়ে। দশ দিবসীয় অনুষ্ঠানে আসছেন আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু, উপস্থিত থাকবেন আসাম সরকারের শিক্ষা বিভাগের উপদেষ্টা ননিগোপাল মহন্ত সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে বলতে গেলে চাঁদের হাড় বসছে লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে। লাতু আমার ঐতিহ্যবাহী স্কুল হচ্ছে আমাদের লাতু হাই স্কুল। বর্তমানে উন্নতিকরণ হয়েছে লাতু মডেল এইচএস স্কুলে। আজ আমাদের প্লাটিনাম জুবিলি শুভ সূচনা হয়েছে। আজকে ১০ দিনব্যাপী চলবে এই মহোৎসব। আমাদের মুখ্য প্রধান অতিথি হচ্ছেন আপনার রণজ পেগু মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠানে ৭ মার্চ যোগ দিচ্ছেন। সবারই আমাদের আহ্বান রয়েছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার। আমাদের লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের প্লাটিনাম জুবিলি শুভারম্ভ হয়েছে। আমরা শুভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে ৭ মার্চ। মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে সোমবার থেকে শুরু হচ্ছে ভুবন মেলা। এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত জেলা প্রশাসন। ভুবনতীর্থে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখে প্রস্তুত ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটিও। জেলা প্রশাসনের দিক থেকে ভুবন মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার পাহাড়চূড়ায় যান জেলাশাসক কীর্তি জল্লি। এদিকে সকালে কুচুদরম থানায় পৌঁছন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। সেখানে পুলিশ মহিলা
পুলিশ সহ ব্যাটেলিয়ান বাহিনীর জওয়ানদের ভুবন তীর্থ নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেন তারা। এদিকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটির সভাপতি সৌমেন দাস। রবিবার আমড়াখার কৃষ্ণপুর ভুবন তীর্থ রোডের কৃষ্ণপুর চরণ মন্দির প্রাঙ্গণে কমিটির যুগ্ম সম্পাদক তথা পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, কমিটির অন্যতম কর্মকর্তা হিমাংশু চক্রবর্তী, ভুবন হিল জিপি সভাপতি নেহার রঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ ব্যক্তিদের পাশে রেখে সৌমেন দাস মেলা আয়োজনের বিষয়ে বিস্তারিত জানান। ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সেবা কার্যে নামলেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও দুর্গাবাহিনীর স্বেচ্ছাসেবকরা। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সেবা কার্যে নিয়োজিত থাকবেন তারা। রবিবার কৃষ্ণপুর চরণ মন্দির থেকে 125 জনের এক স্বেচ্ছাসেবক দল ভুবন তীর্থের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার থেকে বুধবার ভুবন পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে অবস্থান করবেন। রবিবার কৃষ্ণপুর চরণ মন্দির প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের বিভিন্ন জেলা থেকে পরিষদ, বজরং দল ও দুর্গাবাহিনীর কার্যকর্তারা কৃষ্ণপুর চরণ মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে দুপুর 12টায় তীর্থের উদ্দেশ্যে রওনা হন। এর আগে চরণ মন্দির প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী গোপীপদ গোস্বামী বলেন, বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম, ডিমা হাসাও থেকে সংগঠনের কার্যকর্তারা এসেছেন। 125 জনের দলে 100 জন পুরুষ ও 35 জন মহিলা স্বেচ্ছাসেবক রয়েছেন। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিয় কান্তি দাস। বিশ্ব হিন্দু পরিষদের আয়াম, বজরং দল তথা দুর্গাবাহিনী থেকে আমরা 100 জন পুরুষ কার্যকর্তা এবং দুর্গাবাহিনীর আরও 25 জন কার্যকর্তা আমরা ভুবন মেলাতে সেবা কার্যের জন্য যাচ্ছি। আমরা থাকবো 4 দিন, আজকে উঠবো আর 2 তারিখে নামব। আর আশা করব আমাদের এই সেবা কাজের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদ আমাদের হিন্দু সমাজের কাছে, হিন্দু সমাজের যে এই যে ভাব মনোভাব নিয়ে আমরা ভুবন তীর্থে দর্শনে আসি এবং যারা দর্শনার্থীরা আসবেন তাদের সাহায্যার্থে আমরা নিজেদের এই সেবা কাজে নিজেদেরকে উৎসর্গ করব এই 4 দিন। আর আশা করব এতে বরাকবাসী তথা বহির্বরাকের যারা ভুবন তীর্থে আসবেন তাদের অনেকাংশে অসুবিধা লাঘব হবে। লালবাগ চাবাগানের এলপি স্কুলের দ্বিতীয় শ্রেণীর নিখোঁজ ছাত্র শিবম সাঁওতালের লাশ উদ্ধার হয়েছে। জানা যায় সোনু সাঁওতালের শিশুপুত্র শিবম বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। শনিবার গভীর জঙ্গলে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ বড়খোলা থানায় খবর দিলে ওসি মনমোহন রাউত, এসআই নুরুল ইসলাম, এএসআই নীলয় সিং দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠান। এদিকে পুলিশ শিশুটির মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তে গোয়েন্দা কুকুরের সাহায্যে তদন্ত প্রক্রিয়া চালায়, তবে এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর মেলেনি। লালবাগ বাগানের শিবম সাঁওতাল, বয়স তেওঁর 7.5 বছর, দেউতাকের নাম শ্রী সনু সাঁওতাল, এড্রেস হল লালবাগ টি গার্ডেন। প্রায় 2 দিন ধরে নিখোঁজ হয়ে আসলে শিশুজন, আর অবশ্যই নিখোঁজ সন্দর্ভত কোনো ধরনের আমার স্থানীয় থানাত আরক্ষী প্রশাসনক কোনো ধরনের নিখোঁজ সন্দর্ভত মানে অবগত করা না, কোনো মিসিং এন্ট্রি দিয়া হওয়া না। আজি সংবাদ পাই ততাতৈয়াকৈ আমি ঘটনাস্থলে আহিলো। লগতে আমি মাননীয় এসপি কাছাৰ ডক্টর রমনদীপ কৌর ম্যাডামের লগত যোগাযোগ করার তেখেতে সি আই ডি ডগ স্কোয়াড দিয়ে আমাক সহায় করলে। আর আমি খুব দুর্গম জায়গা, আমি পাহাড়ের নামনি নিচিনা ঠাইত হাবি বন কাটি তাত আমি মৃত শিশুটির মৃতদেহ উদ্ধার করলে সক্ষম হলো। আর শিশুটির গাত আমি অলপ কটা দাগ আমি দেখা পাইছো। বিষয়টা খুব জটিল হয়ে আছে, কোনো স্থানীয় লোকে কোনো ধরনের ক্লু দিব পৰা নাই, যেহেতু নিরীহ শিশু এটা, তেওঁৰ কারো লগত মাটি বাড়ি বা অন্যান্য কোনো ধরনের কোনো বিবাদ নথকাটো স্বাভাবিক। গতি এই সন্দর্ভত আমি অলপ, যেহেতু বাগান অঞ্চলত কেনেকুৱা চলে তন্ত্র মন্ত্র পূজা পাতল তেনেকুৱা বিষয়ও থাকিব পারে, আমি একো কনফার্ম নহয়। প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ গুপ্ত স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। রবিবার ক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে স্মৃতিচারণ সভার সূচনা করেন সচিব শঙ্কর দে। সভায় এতদ অঞ্চলের বিশিষ্ট জনেরা প্রয়াতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন বাম নেতা দুলাল মিত্র, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, বরাক নাগরিক সংসদের সঞ্জিত দেবনাথ, আকসার রূপম নদী পৌরকায়স্থ, অনির্বাণ জ্যোতি গুপ্ত প্রমুখ। পরে 1 মিনিট নিরবতা পালন করে প্রয়াতের আত্মার প্রতি সদ্গতি কামনা করা হয়। এসব ক্ষেত্রে কোন আপোষ তিনি করেননি, অনমনীয় সুদৃঢ় দৃষ্টিভঙ্গি নিয়ে আজীবন তিনি তার সেই যে যাত্রাপথ, সেই যাত্রাপথকে তিনি উজ্জ্বল করে গিয়েছেন। এবং আমরা
অনেক খবর জানি যে পেশাগত জীবনেও অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন পদস্থ আধিকারিক হিসেবেও তিনি সেই উপজাতি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। কারণ তার জীবনের একটা বড় অংশের কর্মক্ষেত্রই ছিল নাগাল্যান্ড। সেই নাগাল্যান্ডের উপজাতি মানুষ, নাগা উপজাতি বা অন্যান্য যেসব উপজাতি রয়েছে, তাদের জীবনে আশার আলো দেখিয়েছিলেন শ্রদ্ধাভাজন বিশ্বজিৎ। সামাজিক সংস্থা খোঁজের ব্যবস্থাপনায় সপ্তম প্রাক্তন মন্ত্রী ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হল রবিবার। শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট 21 জন কৃতী ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে সম্মাননা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসডিএম এর আচার্য মাহবুবুল হক। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড, সরলা বিড়লা জ্ঞানজ্যোতি স্কুলের অধ্যক্ষ রামমোহন পাল, ডিএসসির সহসভাপতি ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য, রামানুজ গুপ্ত কলেজের ডিরেক্টর রুদ্রনারায়ণ গুপ্ত, রেডিয়েন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ কামরুল ইসলাম মজুমদার প্রমুখ। কুনি ব্যক্তিদের কৃতিত্বকে সামান্য সম্মান জানাতে পেরে নিজেদের গর্বিত মনে করে খোঁজ। সম্পাদক সজল লস্কর জানান, এবারের সম্মাননা প্রাপকদের মধ্যে ডাক্তার, গায়ক, সমাজকর্মী ছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়েছে। সর্বমোট আমরা 21 জনকে সম্বর্ধনা দিয়েছি। 21 জনের মধ্যে ছিলেন চম্পা ভট্টাচার্য, নাট্যকার, অরুন্ধতী দত্ত রায়, উনি ছিলেন গান মেলা অনুষ্ঠান করে থাকেন প্রতি বছর, মহিলা সংগঠনে মহিলা শিল্পী। এছাড়া ছিলেন আজকে নূপুর দাস, বর্তমান গায়ক। সর্বমোট আমরা 21 জনকে দিয়েছি। 21 জনকে প্রাইজ তুলে দিয়েছেন আমাদের মাহবুব হক সাহেব, এছাড়া ছিলেন আমাদের সভাপতি ডক্টর এম মাসুম, এম মাসুমের পুরো পরিবার, এছাড়া শিলচরের বিশিষ্ট জনগণগুলি, জনগণ আজকে উপস্থিত হয়ে ওনাদের হাতে পুরস্কারগুলি তুলে দিয়েছেন। রামনগর নেতাজি স্মরণের আনুষ্ঠানিকভাবে নামকরণ হল রবিবার। এদিন সকালে ধূপ দীপ জ্বালিয়ে ফিতা কেটে স্মরণের নাম ঘোষণা করেন উন্নয়ন কমিটির সভাপতি তথা এপি সভানেত্রী প্রতিনিধি আতাউর রহমান। পরে এক সংক্ষিপ্ত সভায় এলাকার উন্নয়নে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি সহ রামনগর নেতাজি স্মরণে উন্নয়ন কমিটির কর্মকর্তারা। ওই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপিএফ কমান্ড্যান্ট প্রাণেশ্বর রায়। 1.5 কিলোমিটার মহাসড়কটিকে গত 23 জানুয়ারি এলাকাবাসী এক সভায় মিলিত হয়ে স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়কের শ্রদ্ধার্থে ও নবপ্রজন্মদের আদর্শে নামকরণটি সর্বসিদ্ধান্তক্রমে করা হয় বলে জানান সম্পাদক সমীরণ চন্দ্র দে। অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন রমাপদ দে, অসীম রায়, চন্দ্রশেখর সিং, আব্দুল সালাম মজুমদার প্রমুখ। किसी प्रकार की प्रॉब्लम आए सिक्योरिटी मामले में, कोई किसी प्रकार मामले में आप पतरा साहब के थ्रू से या मेरे को डायरेक्ट कॉन्टैक्ट करें तो मैं तुरंत आके हेल्प हो जाऊँ। इस एरिया में घूमता हूँ, ये आपको सिक्योरिटी और पतरा साहब का काम है समाज सेवा करना। वो समाज सेवा में पूरे जन मन तन से लगे हैं, कहीं भी किस प्रकार हेल्प कर रहे हैं।
হৃদরোগ তথা হার্ট অ্যাটাকের প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধির দরুন প্রতি বছরে বহু সংখ্যক লোক প্রাণ হারাচ্ছেন। তাই হার্ট অ্যাটাক হলে কি করণীয় এ নিয়ে সচেতনতা কার্যক্রম অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠন। এরই অঙ্গ হিসেবে রবিবার শিলচরে উমেন্স হার্ট মান্থ 2022 উদযাপন করল হার্ট কেয়ার সোসাইটি অব অসম বরাকভেলি চ্যাপ্টার। এদিন তারাপুর মদনমোহন আখড়া সংগঠনের কর্মকর্তা সহ হার্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা মহিলাদের আচমকা হার্ট অ্যাটাকের আক্রান্ত হলে করণীয় দিকগুলো তুলে ধরে পরামর্শ দেন। সচেতন থাকলে হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে মন্তব্য করেন উপস্থিত বিশেষজ্ঞরা। সিপিআর যেটাকে বলে কার্ডিও পালমোনারি ডিসারেকশন, এই প্রোগ্রামটা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমরা। অনেক মহিলারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের কার্ডিয়া মানে হৃদরোগ, যেটা আমরা জানি যে ওয়ার্ল্ডের লার্জেস্ট কিলার ডিজিজ, এই কিলার ডিজিজটাকে থেকে বাঁচতে গেলে আমাদের প্রতিরোধ, আমাদের নিজেদের অ্যাওয়ারনেসটা খুব বেশি জরুরি। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারা আসামে কিন্তু আমাদের ব্রাঞ্চেস রয়েছে। বরাকভেলি ব্রাঞ্চও ভীষণভাবে সক্রিয়। ইদানিংকালে বিগত এক দু বছর করোনা পরিস্থিতির জন্য আমাদের প্রোগ্রামগুলো হয়নি, কিন্তু আমরা আবার শুরু করেছি এই প্রোগ্রামগুলো। আমাদের আমার সঙ্গে উপস্থিত আছে পিনাক চক্রবর্তী, হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম বরাকভেলি ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। উনি নিরলসভাবে কিন্তু এই কাজটা করে যাচ্ছেন। আমরা ডক্টরদের সহযোগিতা নিয়ে এবং আমাদের সোসাইটির বেশিরভাগ মেম্বারই কিন্তু ডক্টর মেম্বার, এবং এদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প এবং হেলথ ক্যাম্প করে থাকি। আজকে এইরকম একটা অনুষ্ঠান হয়েছে উইমেন হার্ট মান্থ হিসেবে। আমরা মদনমোহন আখড়াতে তারাপুর অঞ্চলে এই প্রোগ্রামটা রবিবার কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে সোনাই ও লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে প্রচার অভিযানে নামেন জেলা যুব মোর্চার সদস্যরা। এদিন সোনাই পুরসভার অধীনে 2 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রহিমা বেগম লস্কর এবং 1 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সম্পাদেশের হয়েও প্রচারে ঝড় তুলেন জেলা যুব মোর্চার পদাধিকারীরা। পরে অমিতেশ চক্রবর্তী বলেন, রাজ্যের জনগণ বিজেপি শাসিত সরকারের উপর পুরোপুরি আস্থা রাখেন আর তার পরিণাম 2021 বিধানসভা নির্বাচনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। মানুষ এবারও বিজেপি প্রার্থীদের জয়ী করে এক শক্তিশালী পুরো বোর্ড গঠন করবেন। এদিন জেলা যুব মোর্চার সহসভাপতি রঞ্জিত রায়, সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, সুচন্দ্র চক্রবর্তী, সম্পাদক বৈশালী দত্তরায়, মহিতোষ তাঁতি, শুভম রায়, কোষাধ্যক্ষ অর্কদি ভট্টাচার্য, সহ কোষাধ্যক্ষ জয়দীপ রায়, সোশ্যাল মিডিয়া কনভেনার প্রদীপ দাস, সোনাই মন্ডল যুব মোর্চার সভাপতি দিব্যজ্যোতি দে, লক্ষ্মীপুর মন্ডল যুব মোর্চার সভাপতি রাতুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অবশেষে কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে মাঠে নামলেন সোনাই ইউডিএফ এর বিধায়ক করিমউদ্দিন বড়ভুই ওরফে সাজু। রবিবার 11 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দুলমুন বেগম লস্করের হয়ে নির্বাচনী ঘরোয়া সভায় অংশ নেন বিধায়ক সাজু। কদিন আগে সোনাইয়ে কংগ্রেস ইউডিএফ এর সংঘাত ঘটে, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণাত্মক মন্তব্য করেছিল, কিন্তু এসবকে উপেক্ষা করে সোনাই পুরসভায় অবিজেপি বোর্ড গঠন করতে ময়দানে নামলেন বিধায়ক সাজু। এদিন প্রথমে 6 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রুবি আক্তার চৌধুরীর হয়ে প্রচার চালান বিধায়ক। এরপর 11 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দুলমুন লস্করের হয়ে এক ঘরোয়া সভায় অংশ নেন। সেখানে নির্দল প্রার্থী নুরিদা বেগম লস্কর বিধায়কের হাত ধরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে পদপ্রার্থী থেকে অব্যাহতি ঘোষণা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক সাজু বলেন, কোন বিজেপি দালালের কথায় তিনি কাজ করছেন না, জনগণের সহযোগিতায় সোনাইয়ে অবিজেপি বোর্ড গঠন করতে তিনি কাজ করছেন। ইউডিএফ 3 প্রার্থীর প্রচার ছাড়াও বাকি আসনে কংগ্রেস প্রার্থীদের হয়ে নির্বাচনে কাজ করবেন বলে জানান বিধায়ক সাজু। কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে আসায় সোনাইয়ের বিধায়ককে ধন্যবাদ জানিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বড়ভুই ওরফে আক্কা বলেন, অবিজেপি পুরো বোর্ড গঠন করাই মূল লক্ষ্য, বিধায়কের বিরুদ্ধে যারা কথা বলেছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, দলের নয়। আমরা একটা গরুয়া সভার মিলিত হয়েছিলাম 11 নম্বর ওয়ার্ডের মই মুরব্বী মহিলা যুবকল সবরে লইয়া বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, বিজেপির বিরুদ্ধে আমরা যেটা মহাগঠবন্ধন আসিল, যে বাস্তবে সোনাইতে মহাগঠবন্ধনটা রইয়া গেছে, এখন সবর মনের আন্তরিকতা এবং মনের মিল রইয়া গেছে, যার লাগিন আজকে আমরা বিজেপির বিরুদ্ধে একটা শক্ত লড়াই দেওয়ার লাগিয়া যে নির্দল প্রার্থী আসলেন নবেদা লস্কর, তান এবং তান মই মুরব্বী তান যারা তানে লইয়া প্রার্থী হিসাবে এখানে দাঁড়া করাইছিল তারা সবরে লইয়া আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে কংগ্রেস প্রার্থীর সমর্থনে তাইন আজকে নির্দল প্রার্থীর তো তান প্রত্যাহার করছেন, সমর্থন করছেন, এবং বিজেপির যে কোনোভাবে 11 নম্বর ওয়ার্ডতে গিয়া বিদায় দেওয়া যায় এর লাগিয়া আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমি সোনাই কংগ্রেসের ইনচার্জ আখতার হোসেন বড়বুইয়া সহ স্থানীয় সমস্ত মই মুরব্বীদের নিয়ে আমরা আলাপ আলোচনা করিয়া এই সিদ্ধান্ত নিয়েছি যে 11 নম্বর ওয়ার্ডও কংগ্রেস প্রার্থী দুলমুন লস্করের আমরা বিপুল ভোটে জয়ী করার লাগেন এই ওয়ার্ডের মই মুরব্বীরা যুবকরা সিদ্ধান্ত।
লক্ষ্মীপুর পৌরসভার দশ ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ডে প্রার্থী মাত্র দুজন, তাই এখানে সম্মুখ সমরে লড়াই হবে বিজেপি বনাম নির্দল প্রার্থীর। বিজেপি প্রার্থী দিয়েছে সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার শম্পা দাসকে। স্থানীয় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন শেলী পাল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগত তকমা রয়েছে। কংগ্রেসের উপর দোষ চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী শম্পা দাস। করিমগঞ্জ শহরের 12 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আশিস দাস পুরকায়স্থের হয়ে প্রচারে গিয়ে বিজেপি নেতাদের একহাত নিলেন বিধায়ক কমলাখুদে পুরকায়স্থ। তিনি বলেন, শহরবাসীর জন্য যারা একবারও করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজের কথা বলেননি, সেই বিজেপির নেতাদের শহরের মানুষের কাছে ভোট চাওয়ার কোন অধিকার নেই। ওরা কোন মুখে ভোট চাইবে শহরের ভোটারদের কাছে? তাছাড়া বিজেপি নেতাদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন বিধায়ক কমলাক্ষ। তিনি আরো বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক কংগ্রেস প্রার্থী জয়ী হয়ে করিমগঞ্জ পৌরবোর্ড গঠন করবে। অন্যদিকে 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস বলেন, বিগত 10 বছরে এই ওয়ার্ডে নির্বাচিত প্রতিনিধিরা যা করতে পারেননি তা তিনি 5 বছরে করে দেখাবেন। বিপুল সাড়া পেয়েছি এবং আমি আশাবাদী আমি জয়ী হব। আমার সাথে 12 নম্বর ওয়ার্ড পুরনো 10 নম্বর এবং 11 নম্বরের সব জনসাধারণ আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এসেছে। এখানে কংগ্রেস বিজেপি নয়, এখন এখানে কমলাক্ষ এবং সোনাকে ভোট দেওয়ার জন্য সব এগিয়ে এসেছে। আচ্ছা, এই ওয়ার্ডে যেগুলো সমস্যা রয়েছে আমরা শুনতে পেয়েছি যে ভোটাররা বলছে 5 বছরে কোনো কাজ হয়নি 10 নম্বর পুরানো 10 নম্বর ওয়ার্ডে, এবং 11 নম্বরে অনেক কাজ হয়েছে এবং হয়েছে না এরকম আছে। আমি সব কাজ বিগত 10 বছরে যা কাজ হয়নি আমি 5 মাসের ভিতরে এইসব কাজ করিয়ে দেবো। রাষ্ট্র সেবিকা সমিতির উদ্যোগে আশ্রম রোডে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল শিলচর সরস্বতী স্মারক সমিতি। শিবিরে মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা শিবিরে আসা লোকজনদের স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। শিবিরে প্রায় শতাধিক লোকজন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানান সমিতির কর্মকর্তারা। দ্বিতীয় প্রমুখ সঞ্চালিকা ছিলেন বন্দনীয়া সরস্বতী তাইজি। ওনার পুণ্যতিথি আগামীকাল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। তো আজকের দিনটা যেহেতু আমরা বন্ধ বার পেয়েছি, সবাইকে বাড়িতে পাবো, তার জন্য আগামী কালকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা আজকে করছি। তো ওনার পুণ্যতিথিটা আমরা সেবাদিন হিসাবে পালন করি প্রত্যেক বছর। সমস্ত দেশ জুড়ে প্রত্যেকটা প্রান্ত জুড়ে সেবাদিন পালিত হয়। বিভিন্ন সেবা কাজের মাধ্যমে ওনার তিথি আমরা পালন করি। তো সেই সেবা কাজের অঙ্গ হিসেবেই সরস্বতী স্মারক সমিতির উদ্যোগে আজকের আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প, এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে মাননীয় ডক্টরসরা এসেছেন ওনাদের সহযোগিতায় এবং আমাদের সংগঠনের কার্যকর্তাদের উদ্যোগে এই সেবা কাজ আমরা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত। করিমগঞ্জ শহরের ব্যস্ততম এলাকায় তল্লাশি চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার দুপুর 1টা নাগাদ করিমগঞ্জ শহরের রায়পুরটির নিকটবর্তী একটি স্থানে সাদা পোশাকে অভিযান চালিয়ে 95টি সন্দেহভাজন ব্রাউন সুগারের কৌটো সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মাদক পাচারকারীর নাম জয়নাল উদ্দিন। বর্তমানে ধৃত জয়নালের ঠাঁই হয়েছে করিমগঞ্জ সদর থানায়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আমি এটা কোনোবাই পেডলার এজন টাউনত অহা বুলি আমি গোপন এটা খবর পাইছিলোঁ। এইটো ভিত্তিত মানে আমি এটা অভিযান চলাই এই ল'ৰা এজনক আটক কৰিছোঁ। কিমান পাইছে? কিমান? 95টা কণ্টেইনাৰ পোৱা গৈছে। বাউন্স হোৱা নেকি? বাউন্স আমি সন্দেহ কৰিছোঁ বাউন্স হোৱা বুলি। মানুহ এজন ধৰিছে, তেওঁৰ নামটো কি? জয়নাল উদ্দিন। জয়নাল উদ্দিন আহোঁতে মানে এতিয়া কিমান টকা হ'ব এইটো? ক'ব নোৱাৰিম, এতিয়া পিছত আমি ইনভেষ্টিগেশ্যন হেৰি কৰি আছোঁ। রবিবার কাছাড় জেলার 2,78,354টি শিশুকে পালস পোলিও ড্রপ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে পোলিও ড্রপ খাওয়ানো শুরু হয়েছে। 0 থেকে 5 বছরের নিচের এই শিশুদের পোলিও ড্রপ খাওয়ানোর জন্য জেলা জুড়ে রবিবার 1,292টি বুথে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ড্রপ খাওয়ানো হয়। এর মধ্যে জেলার সাধারণ বুথ 1,226টি, ইনস্টিটিউশন বুথে 28, ট্রানজিট বুথে 38 এবং 61টি ডিফিকাল্ট বুথে ড্রপ খাওয়ানো হয়। সোম মঙ্গল অর্থাৎ 28 ফেব্রুয়ারি এবং 1লা মার্চ ঘরে ঘরে গিয়ে জেলার মোট 3,10,712 ঘর পরিদর্শন করে জন্ম থেকে 5 বছরের শিশু যারা পোলিও বুথে গিয়ে পোলিও খোরাক নেয়নি তাদের পোলিও প্রদান করা চলবে। স্বাস্থ্য বিভাগের এই পোলিও কার্যসূচি সফল করার জন্য 5,106 বুথ কর্মী, 257 জন বুথ সুপারভাইজার, 18 জন ব্লক সুপারভাইজার, 4 জন ডিস্ট্রিক্ট সুপারভাইজার অংশ নেন। এদিকে রবিবার সকাল 9টায় শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে এই কার্যসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন। তিনি জেলার বাদ পড়া শিশুদের সোম ও মঙ্গলবার স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানোর সময় জেলাবাসীর সহযোগিতা চেয়েছেন।
ইউক্রেনের সাম্রাজ্যবাদী রাশিয়ার সামরিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে রবিবার এসইউসিএ কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরের ক্ষুদিরাম মন্দিরের পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে দলের কর্মীরা ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বন্ধ করা, আমেরিকান যুদ্ধ জোট ন্যাটো ভেঙে দাও, যুদ্ধ নয় শান্তি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবদোষ চক্রবর্তী। তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানের নামে রাশিয়ার সেনা অভিযান সাম্রাজ্যবাদী রাশিয়ার চরিত্রকে উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বাধীন ন্যাটো যুদ্ধজোট পূর্ব ইউরোপের অধিকাংশ দেশগুলিকে নিজের ক্ষমতার বৃত্তে টেনে এনেছে, ফলে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে রাশিয়া ইউক্রেনের ওপর নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই আগ্রাসন চালিয়েছে। মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের এই দ্বন্দ্বে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিশ্ব শান্তি বিঘ্নিত করেছে। দলের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্রনাথ বলেন, গোটা বিশ্বে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণ শাসনে আজ বিশ্বজুড়ে বিরাজ করছে তীব্র বেকার সমস্যা, দারিদ্র, অনাহার, ফলে জনরোষের ভয়ে যুদ্ধ, উন্মাদনা, উগ্র জাতীয়তাবাদী মানসিকতার প্রসার ঘটাচ্ছে। দলের পক্ষ থেকে রুশ সরকারকে এই আগ্রাসন বন্ধ করতে এবং সমগ্র বিশ্বের জনগণকে শান্তির সপক্ষে সোচ্চার হতে আহ্বান জানানো হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন মাধব ঘোষ, হেল্লুল ভট্টাচার্য, দিলীপ নাথ, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। আমরা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে 2000 বিগত 80 দশকে সমাজতান্ত্রিক রাশিয়ার পতনের ফলে এই গোটা বিশ্ব এখন এক শিবিরের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং এইখানে শুধু পুঁজিবাদ নয়, সমাজবাদের পতনের ফলে রাশিয়ায় আজকে পুঁজিবাদ এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে সে আজ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী রূপ পরিগ্রহ করেছে এবং আজকে আমরা জানি যে এই গোটা পৃথিবীতে দুটো বড় শিবির আছে, একটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন একটা শিবির, আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন আরেকটা শিবির। এই দুই শিবিরের মধ্যে লড়াই চলছে, আধিপত্য বিস্তারের লড়াই চলছে এবং সেই লড়াইয়ে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে বহু ভারতীয়, অসমে নিরাপদে ফিরলেন ছয়। লাতু এইচএস স্কুলের প্লাটিনাম জুবিলি, হাতিয়ে ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রস্তুতি শেষে সোমবার শুরু ভুবন মেলা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।